আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অমিদুল ভাই, নতুন দর্শকদের জন্য যদি শুরুতে আপনার পরিচয়টা দিতেন। ভাই, আমি অমিদুল হাসান, আমার প্রতিষ্ঠানের নাম জনতা ইঞ্জিনিয়ারিং। আমরা মূলত কাজ করি এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে। আচ্ছা, আমাদের কাছে সব ধরনের এগ্রিকালচার মেশিনারিজ আমরা বিক্রয় করে থাকি সারা দেশব্যাপী। আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি, যেটাতে আপনার দেখা যায় খামারের যত ধরনের মেশিন, মৎস্য খামারের যত মেশিন, তাছাড়া এমনি ফিডের যে ধরনের মেশিন, সব মেশিনই আমরা সাপ্লাই দিয়ে থাকি। কৃষি ক্ষেত্রে মানে যত ধরনের মেশিন লাগে, একটু মেশিনগুলো যদি নাম বলতেন যে কি কি ধরনের আছে আমাদের মেশিনারিজের মধ্যে। আপনার ধান গম মারাই মেশিন, ভুট্টা মারাই মেশিন, মিনি টিলার, ফিড মেশিন, মাছের ভাসমান ফিড বানানো মেশিন, ফিড মিক্সচার মেশিন, ক্রেশার মেশিন সহ আমাদের অলরেডি 50টার উপরে আমাদের আইটেম বর্তমানে। আচ্ছা, তাহলে আরো অনেক মেশিন রয়েছে, অনেক মেশিন নাম আপনি বলতে পারবেন? জি জি। তো এই যে আপনারা মেশিনগুলো বিক্রি করতেছেন আপনারা জনতা ইঞ্জিনিয়ারিং এ, এগুলো কি আপনাদের নিজস্ব তৈরি না আপনারা বাইরে থেকে আমদানি করেন? জি, আমাদের অনেক মেশিন আছে আমাদের নিজস্ব তৈরি, ফুললি মেড ইন বাংলাদেশ। আবার অনেক মেশিনারিজ আছে আমরা দেশের বাইরে থেকে আমদানিও করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি। তাহলে আপনারা সব ধরনের মেশিন বিক্রি করতেছেন? জি জি। তো আজকে কোন মেশিনটার সাথে আমাদেরকে পরিচয়, আপনাদের সাথে যে মেশিনটা পরিচয় করবো, এটা হচ্ছে মিনি টিলার। বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে মালটা বাগান হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে আপনার বেদানার বাগান, এমনিতে দেখা যাচ্ছে যে আপেলের বাগান অনেক জায়গাতে আপনার শুরু করছে, বাউ কুলের বাগান, কুলের বাগান, সেইগুলাতে আপনার ভিতরে দেখা যাচ্ছে আগাশা পরিষ্কার করার জন্য এমনিতেই যে লেবার দিয়ে করানো অনেক কষ্টসাধ্য, সেই জায়গাতে এই মিনি টিলার যদি কারোর থাকে সে কিন্তু নিজের চাষ নিজেই করতে পারবে। নিজেই দেখা গেলো নিজের আঙিনা পরিষ্কার করা, নিড়ানির কাজটা সবই নিজেই করতে পারবে মিনি টিলার দিয়ে। এই মিনি টিলারের কাজ হচ্ছে এটা, বাগান পরিষ্কার করা। জি জি, পরিষ্কার করা। শুধু বাগান পরিষ্কার করা না, মাটি আপনার, জি মাটি এটা গভীরে যায়, এটা 3 থেকে 4 ইঞ্চি গভীরেও মাটি আপনার তুলে দিবে। তাহলে তো অনেকে আছে যে অনেক মানে নিজের চাষ নিজে করে, শাকসবজি চাষে অনেক, জি জি, সেও করতে পারবে। মানে এটা হচ্ছে একের ভেতর সব, মানে যারা হচ্ছে ছোট আকারে যাদের খামার আছে, নিজস্ব বাড়ির আঙিনায় দেখা গেলো কাজ করে, কিংবা ওই জায়গাতে তো জোন দিয়ে কাজ করানো ঝামেলা হয়, কিংবা কারো দেখা গেলো 5 বিঘা 10 বিঘা জমি আছে, তার ক্ষেত্রে তো লেবার লেবার নেওয়া লাগে, লেবারের প্রয়োজন হবে না, একজনেই দেখা গেলো পুরো একটা জমি কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে এই মেশিন দিয়ে একদিনে কতটুকু জমিতে কাজ করা? এটা দিয়ে 1 ঘন্টায় আমরা যেটা দেখছি, 1 ঘন্টায় আপনার দেখা যায় যে 1/2 বিঘা, মানে দেখা যায় আপনার এই যে 1500 থেকে 1700 মতো কাজ করতে পারে 1 ঘন্টায়। 1 ঘন্টায় 1 ঘন্টা এত জমি এটা? জি, এটা পরিষ্কার করতে পারে ভাই। কি বলতেছেন, আসলে রীতিমতো পুরো অবিশ্বাস্য যে 1 ঘন্টায় এটাতে আমরা 17% জমি, আপনি দেখলে বুঝবেন আমরা যে ইঞ্জিনটা ইউজ করছি না, এটা হচ্ছে আপনার চার ঘোড়া একটা ইঞ্জিন, যেটা আমাদের দেশে অসরসর পাওয়া যায়, নসি মনে করি মনে ইউজ হয়। তো দেখা যাচ্ছে যে 1 লিটার ডিজেলে আপনার এটা 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু চলে। তো সেই ক্ষেত্রে এটা এটার কাজ কিন্তু চাষই করে আর অন্য কিছু না, তো সেক্ষেত্রে কিন্তু ইজিভাবেই করতে পারবে যদি কেউ ডিজেলে। জি ডিজেল। আচ্ছা, আর 1 লিটার ডিজেলে 2 ঘন্টা চলে? জি, 1.5 থেকে 2 ঘন্টা, অনেক দুই ঘন্টা লোডের উপরে নির্ভর করে। আচ্ছা, তাহলে 1 লিটার তেল দিয়ে যদি 1.5 থেকে 2 ঘন্টা চলে, তাহলে যদি 2 ঘন্টা ধরি তাহলে তো প্রায় 30% জমি সে প্রায় দেখা যাচ্ছে 1 বিঘার কাছাকাছি সে করতে পারবে। তাহলে তো একদমই অল্প খরচ। জি, 1 লিটার ডিজেলের দাম কত? 1 লিটার ডিজেলের দাম এখন 70 টাকা। 70 টাকা, তাহলে 70 টাকায় সে 30% জমি সে নিজেই 2 ঘন্টার মধ্যে বলা যায় অল্প টাকা, কারণ 31% জমি চাষ করে যদি কেউ নিড়াইতে চায় পরিষ্কার করতে তার অনেক খরচ লাগবে। তাহলে তো এটা মানে খামারিদের জন্য বলতে হবে যে খুবই মানে সুসংবাদ। এই মেশিনটা মূলত আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জয়েন্ট ভেঞ্চারে কাজ করতেছি আমরা, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা মডেল, বাড়ি মডেল বলে। তো সেক্ষেত্রে দেখা হলো কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রেগুলারলি এটা নিয়ে রিসার্চ করতেছে, রেগুলারলি ডেভেলপমেন্ট আছে। এর আগে আমরা 1 বেল্টে ছিল, তারপরে আমরা 2 বেল্ট সিস্টেম করছি, চাইলে জোরেও যেতে পারবে। তারপরে আমরা কেউ যদি মনে করে যে এখান থেকে ফালের সাইড অফ রাখে শুধু মেশিন চলবে, সেটাও করতে পারবে এই মেশিনটা দিয়ে। আচ্ছা, এখন এটা কয় বেল্ট আছে? এটাতে এখন 1 বেল্ট লাগায় রাখছি। কেউ যদি মনে করে যে এই বেল্টটা খুলে স্পিড বাড়ানোর জন্য এই সাইডের বেল্ট দিলে স্পিড বেড়ে যাবে, জোরে যাবে। দুইটা আছে? জি জি, আমরা যেটা লাগাই যে স্পিডটু কম হবে, এই সাইড দিলে আরো জোরে স্পিড যাইতে পারবে। তো ভাই, এটা কি শুধু শুকনো জায়গায়ই আসলে? জি, এটা শুধু শুকনো জায়গায় ব্যবহার করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো একটু যদি আমাদেরকে ব্যবহার করে দেখাতেন। জি অবশ্যই।
যাদের বাগান এমনিতে আছে এটা বড় বাগানের জন্য না, বেশিরভাগ ছোট বাগানের জন্য ইউজ হয়, কিন্তু আমাদের কাছাকাছি বড় বাগানটা আছে তাই আপনারা নিয়ে আসছি। তো এইখানে যে দেখলেন তো যে নিচে যে ঘাসগুলো, ঘাস কিন্তু সব একবার তুলে ক্লিয়ার করে দিচ্ছে, এই হচ্ছে মেশিনটার কাজ। তাছাড়া যারা অনেকে শাক সবজি কিংবা ভুট্টা লাইন করে যারা লাগায়, লাইনের মধ্যকারে যে ধরনের আপনার যে আগাছাগুলো থাকে, আগাছা পরিষ্কারেও এই মেশিনটা কাজ করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, এটার তো কার্যকারিতা মানে জি জি সম্পর্কে অনেক জানলাম। তো এই মেশিনটা সম্পর্কে জানি যে মেশিনটাতে আপনারা কী ধরনের পার্টস ইউজ করছেন? এই মেশিনটা আমাদের ফুললি বাংলাদেশের পার্টস দিয়ে সমন্বিত এই মেশিনটা, শুধু একমাত্র এই ইঞ্জিনটা আমরা চায়না থেকে আমদানি করা, তাছাড়া পুরো মেশিনটাই আমাদের বাংলাদেশে তৈরি। আচ্ছা, এই মেশিনটা আপনারা কত করে বিক্রি করতে? এই মেশিনটা আমরা বিক্রি করতেছি 45,000 টাকা। 45,000 আমাদের মেশিনটা, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি, এক বছরের মধ্যে প্রবলেম হলে আমাদের সার্ভিসম্যান সরাসরি গিয়ে সার্ভিস করে দিবে। আর তাছাড়া এই মেশিনটার মধ্যে যে ধরনের পার্টস আমরা ইউজ করছি, সার্ভিসের জন্য আমার কাছে আসতে পারবে না। আজকাল আমাদের দেখে যে কৃষকরা যে পরিমাণে অ্যাক্টিভ, তারা নিজেরাই এটা সার্ভিস করতে পারবে। সেম যে কোনো একটা ওয়ার্কশপে নিয়ে গেলেই এটার নিজের সার্ভিস নিজেই করতে পারবে। আচ্ছা, এটা ওরকম জটিল কোনো বিষয় না। ঠিক আছে, তো এই মেশিনটা যদি আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারে আমার দর্শকরা? আমাদের থেকে যদি কেউ সংগ্রহ করতে চায়, সে চাইলে আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা দেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 48 ঘন্টার মধ্যে মেশিন পৌঁছে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় কিছু পরিমাণ টাকা আমাদের অ্যাডভান্স করলেই আমরা মেশিন তার বরাবর পাঠিয়ে দেবো, বাকি টাকা সে যখন হাতে পাবে ক্যাশ অন ডেলিভারি দিয়ে মেশিন বুঝ করে তখন আমাদের সে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, কিছু টাকা দিলে বাদ বাকি টাকা তার হাতে দিয়ে দিতে নিতে পারবে। আর এই যে মেশিন, হ্যাঁ, এটা কি আপনারা একদম ফিট করে পাঠান না? জি, ফুল কমপ্লিট দিব, ফুল কমপ্লিট দিব, সে নিয়েই কাজ করতে পারবে, এইভাবেই চলে যাবে একদম। জি। আচ্ছা, তো এইভাবে একটা রেডি মেশিন যখন যাবে, হ্যাঁ, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না? না, সেক্ষেত্রে প্রবলেম হবে না, কারণ আমরা দেওয়ার সময় এই মেশিনটা ফুলি সেফটি ভাবে দিই, আমরা দেওয়ার সময় সেভাবে দিই। তাছাড়া কুরিয়ারে প্যাকেজিং করেন যাতে এটা কোনো সমস্যা না হয়, আর কুরিয়ারেও আমরা যেভাবে কন্ট্যাক্ট করা আছে, আমাদের মেশিনগুলো সবসময় আলাদাভাবে, ওনারা সেফটি ভাবে আলাদাভাবেই নেয়। আচ্ছা আচ্ছা, যেখানে আসলে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। জি জি, যদি কোনো কারণে ভাই হয়ে যায়, ইনকেস যদি কোনো ধরনের প্রবলেম হয়, যখন আমাদের কাস্টমাররা এমন ধরনের কোনো কমপ্লেন করে থাকে, সাথে সাথে আমরা চেষ্টা করি সেখানে সলভ করার জন্য, তার পরিবর্তে একটা পার্টস দিয়ে দেওয়ার জন্য, কিংবা আমার ওই অঞ্চলে কোনো ডিলার থাকলে সেটা মেরামত করে দেওয়ার চেষ্টা করি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা অমিতুল ভাই, ঠিক আছে, আপনাদের নাম্বারগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিব, যাদের আসলে প্রয়োজন, ধন্যবাদ, অনেকের এরকম মেশিন প্রয়োজন, তো তারা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাতে নিয়ে আসার জন্য, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।